বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা দেখাবো, সত্যি বলতে অনবদ্য একটা জিনিস। এই জিনিসটা যারা সোলো ট্রাভেল করে বা সোলো ব্লগিং করে তাদের জন্য খুবই ইউজফুল, মানে ইনস্টা 360-র একটা অ্যাক্সেসরিজ। আমি এটা খোঁজ পাই, মানে ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল নেই কোনো ওয়েবসাইটেই। এটাকে ইনস্টার যে নিজস্ব ওয়েবসাইট আছে সেটা বাইরের থেকে ইম্পোর্ট করাতে হবে, তার জন্য এটাতে ইম্পোর্ট ডিউটি পড়ে যায়। এটা দাম খুব একটা বেশি নয়, অ্যাকচুয়াল প্রাইস ধরতে গেলে 1000-1200 মতো পড়ে, কিন্তু এটা মোটামুটি ইম্পোর্ট ডিউটি দিয়ে 4.5-এর মতো পড়ে যাবে। সেটা হলো ইউলানজির এই কিটটা, কোল্ড শু মাউন্ট PT20। এটা যারা রোড ওয়্যারলেস গো টু মাইক ইনস্টা 360-র সাথে ইউজ করতে চায় তাদের জন্য এই কোল্ড শু মাউন্টটা। এই বক্সের মধ্যে থাকবে এই মাউন্ট, কোল্ড শু মাউন্টটা, আর থাকবে হচ্ছে এই টিআরএস কেবল। এই টিআরএস কেবলটার বিশেষত্ব হচ্ছে এটা এক সাইডে স্ট্রেট এন্ট্রি হবে, আর এক সাইডে হচ্ছে এল শেপের আউটপুট আছে, এই যে আরেক সাইডে স্ট্রেট। এবার এটাকে কিভাবে ইউজ করবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে তোমাদের যে ইনস্টা নিজস্ব যে সেলফি স্টিক আছে সেই সেলফি স্টিকটা নিতে হবে। তার উপরে প্রথমে এই কোল্ড শু মাউন্টটাকে রাখবে, আর যে সাইডে দেখবে যে হচ্ছে ক্যামেরার এই ডোরটা আছে সেই সাইডে রাখবে হচ্ছে এই মাউন্টের এই মাথাটা, মানে এই সাইডে ডোর আছে তাহলে এই সাইডে থাকবে। তো প্রথমে এবার কিছুটা টাইট করে নিই, তারপরে দেখাচ্ছি। ঠিক এইভাবে এটা সেট হবে। বুঝতে পারছো? দেখো এবার এটা সেট হয়ে যাওয়ার পর আমি আমার মাইকটা খুলে নিই আগে। ঠিক মাইকটা এইভাবে এখানটা বসবে, সরি মানে মাইকটা দিয়ে দেখাচ্ছি, কারণ এর যে রিসিভারটা আছে রিসিভারটা ওখানে সেট করা আছে, দেখে আমি দেখাতে পারছি না। এখানটায় থাকবে হচ্ছে, তারপরে লাগাতে হবে এইটা, মানে টিআরএস কানেক্টরটা। এখানটায় যাবে এই স্ট্রেট মাথাটা এখানটায় ঢুকবে, আর এটা যাবে এখানটায় যে ওখানে আউটপুট আছে রিসিভারের মধ্যে, সেই রিসিভারের আউটপুটের মধ্যে। এবার তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে কিন্তু একে দেখা যাবে না, ভিডিওর মধ্যে তোমার মাইক বা রিসিভারটা আসবে না, রিসিভারের কেবল কোনোটাই আসবে না, পুরো হাইড হয়ে যাবে এটা। তো যখন সোলো ট্রাভেল করবে, এবার ইনস্টা 360-তে একটা সুবিধা কি, তুমি একসাথে 360 সারাউন্ডিং ভিডিও তুলতে পারবে এই ক্যামেরা দিয়ে। তো ভিডিও করার সময় যদি তোমার মনে হয় যে তোমার নিজের ভিডিও দেখাবে, তাহলে তুমি ক্যামেরাটাকে তোমার দিকে করে নিতে পারবে পোস্ট এডিটিংয়ে। আবার এডিটিংয়ের সময় মনে হচ্ছে তুমি কথা বলতে বলতে সামনের ফুটেজ দেখাবে, তখনও তুমি করতে পারবে, কিন্তু মাঝখানে কোনো বার্ডেন হবে না তোমার এই রিসিভারের কেবল বা রিসিভার। তো তার জন্য এই কোল্ড শু মাউন্টটা খুব জরুরি। এখন ইনস্টাতে যে সাউন্ডটা পাচ্ছ তোমরা, সেটা ইনস্টার নিজস্ব যে চারখানা মাইক্রোফোন আছে সেই চারখানা মাইক্রোফোনে নেওয়া, সাউন্ডের ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখন তোমরা ভিডিওতে যে সাউন্ডটা পাচ্ছ সেটা রোড ওয়্যারলেস গো টু মাইকের থেকে, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ রোড ওয়্যারলেস গো টু মাইকের কোনো অস্তিত্ব নেই। সব দিক ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো দিক থেকে তোমরা মাইক দেখতে পাবে না, অথচ এই দেখো এই মাইকে রেকর্ড হচ্ছে। তো আশা করব বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে এই চ্যানেলটা গ্রো হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you.